এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। মা লক্ষ্মীকে আমি সাজিয়েছি, দেখো কেমন লাগছে। শাড়ি পরিয়েছি, মাথায় মুকুট সব চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো কুলো কিনেছি এবার নতুন, বাপের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। আর এই যে কোনো ঘোড়া কেমন সাজিয়েছে, সানটান করিয়ে দিলাম। আর এদেরকেও সাজিয়ে দিয়েছি, টানটান করানো, এগুলো সব কমপ্লিট। আর এদিকে দেখো আমি ভোগের জন্য, ভোগটা খালি করা হয়নি, এগুলো ভাজা হয়ে গেছে। আমি অর্ধেকটা ভেজেছি, সুপ্রতিম অর্ধেকটা ভেজেছে। আর এখানে হয়ে গেছে পায়েস, আর ময়দাটা মাখানো আছে। এখন আমি লুচি করব আর ভোগটা রান্না করব, মানে খিচুড়িটা করব, তাহলে হয়ে যাবে মোটামুটি। আর হচ্ছে আর অর্ধেক জিনিস আমি ইয়ে থেকে কিনে নিয়ে এসেছিলাম, মানে কালকে তো বাবার বাড়ি থেকে এসেছি, তো ওখান থেকে আমি অনেক কিছু জিনিস নিয়ে এসেছি। কারণ আমি জানি এসে হবে না, কাজ থাকবে অনেক ঘরের। ধরো বাইরে থেকে এসেছি, সব জামা কাপড় কালকে কেচেছি, এখনও কিছু গোছানো হয়নি, সব একটা ড্রামের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, ওগুলো যখন ফ্রি হব তখন করব। আর তোমরা ভাববে যে দিদিভাই এখনও শাড়ি কেন পরেনি, শাড়ি পরবো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, শাড়ি পরার তো অভ্যাস নেই, এবার শাড়ি পরে কাজ করতে পারবো না, তো তার জন্য আমি আগে এগুলো কাজটাজ হয়ে যাক, দিয়ে যখন পুজোতে বসবো তখন শাড়ি পরে বসবো। তো চলো আমি কি করছি না করছি আর লক্ষ্মী পুজোটা কেমনভাবে মানে হচ্ছে আমি করছি, তোমরা অবশ্যই ভিডিওটা আমার দেখতে থাকো স্কিপ না করে। আর সবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা রইল। সবাই কেমনভাবে পুজো করছো না করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো, আর এখানে হচ্ছে আমার ভোগ, ভোগটা দেখো, ভোগটা এখানে অল্প একটু ঢেলেছি, কারণ আমার এই নিরামিষের কড়াই এটাই আছে, আর বড় পাত্র বলতে তেমন কিছু নেই নিরামিষের, তো আমি অল্প একটু এখানে করে আপাতত ঠাকুরের সামনে দেবো, আর কিছুটা আমি আমার গ্যাসে করছি, বুঝলে তো, মানে দু একজনকে বলা হয়েছে তো ওখান থেকে দেব, আর এটা আপাতত ঠাকুর সামনে দেব। তো ভোগটা হলেই সব আমার হয়ে যাবে। ওদিকে আমার ফলটল আমি কাটছি, একটু ফলটল কেটে তারপরে এখন আমি একটা শাড়ি পরবো। আর সন্ধে প্রায় হয়ে এসছে, এখন বাজছে 5:20। আর এই তো হচ্ছে আমার ফাইনালি আমার সম্পূর্ণ সমস্ত কিছু কমপ্লিট। আর এই হলো আমার স্টার্টিং, আমি আলপন দিয়েছি তখন দেখছিলে। আর এই যে আমার ঘরে লক্ষ্মী মা প্রবেশ করছে, আর এইটা হলো আমার কাকুর ঘরে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার সব রেডি। আর কি হয়েছে না হয়েছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর এই হলো আমার মা লক্ষ্মীকে আমি সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করবে। আর এখানে হচ্ছে ফুল আছে, আর আছে হলো খিচুড়ি, আর এখানে হলো নাড়ু যা থাকে, প্যাড়া, ওটা হচ্ছে পান মিঠাই, আর এখানে হলো ফল, আর এখানে চিড়ে দুধ, আর এখানে হলো নৈবেদ্য আতপ চালের, আর এটা আমি আমার কৃষ্ণ আর লোকনাথকে দিয়েছি, আর এখানে হলো পাঁচ ভাজা, আর এটা হলো পায়েস, আর এখানে আছে লুচি, আর এটা হচ্ছে পাঁচ ভেজা, সো সম্পূর্ণ যতটুকু পেরেছি আমি সম্পূর্ণ যতটা পারলাম ততটা করার চেষ্টা করলাম।
আর আমি একটা শাড়িও পরে নিয়েছি কোনো রকম ভাবে। ঠাকুরমশাই এখন ফোন করলাম, তো বলল যে আরো আধ ঘন্টা পরে আসবে, আর এখন তো 6টা বেজে গেছে, তো পুজোটা কমপ্লিট ভালোভাবে হয়ে গেলেই পুজোটা আমার ইয়ে হয়ে যাবে। সো পুজোটা করি, তোমাদেরকে দেখাই কেমনভাবে করছে। এখনো পর্যন্ত ঠাকুরমশাই আসেনি, আবার ফোন করলাম, বলছে রাস্তায় আছি। তো দেখবে রেডি রেডি যতক্ষণ মানে মানে কাজ করা হয় ততক্ষণ কিন্তু কিছু মনে হয় না। হ্যাঁ, আর সব রেডি হয়ে গেছে অথচ আসছে না, খুব বিরক্ত লাগছে। তো তারপরে আমি মানে কিছু কিছু বাসন যেগুলো ছিল, মানে যেগুলো ভোগ রান্না করলাম ওগুলো মেজে দিয়েলাম, তারপর কড়াইটা বাকি ছিল, কড়াইটা আসছে না দেখে আবার কড়াইটা মাজলাম, দিয়ে আবার ফোন করলাম, বলছে আসছি। আর তোমাদের নিশ্চয়ই এরকম হয়, মানে সকাল থেকে ধরো কাজ করেই যাচ্ছি, তা ততক্ষণ মানে কিছু মনে হয়নি, যেই ধরো এই আধ ঘন্টা হলো কাজ কমপ্লিট, আর এখন আর তর্স হয়েছে না, বলছি কখন জানি পুজোটা হয়ে যাবে, কখন ভালোভাবে পুজোটা হয়ে যাবে। তো দেখি মনে হয় চলে এলো, দেখছি। ং ঘৃতবতী ভুবানানা মধ্বি শিওরবি পৃথি মধুদুঘে সুপে শশা দাবা পৃথিবী বরুণস্য ধর্মনা বিষ্কভতে অজর অকুভ মিথ ওং দধিক্রাবণ অকারিষং জিষ্ণোর রসস্য সুরভীন মুখাকরত প্রাণং আয়ুংসি তারিষত ওং ঘৃতবতী ভুবানানা মধ্বি শিওর ওং এতে গন্ধপুষ্পে ওং এতা সানিয়া জল নম শিবায় নম এতদ বিল্লবত্র নম শিবায় নম ওং এতদ বিল্লবত্র নম শিবায় নম এতদ বিল্লবত্র নম শিবায় নম শুক্লে পক্ষে পুণ্যারা শিস্তে বাস করে শুক্লে পক্ষে পূর্ণমাসান তীর্থ ভরদ্বাজ গোত্রশ্রী অর্ঘ দিব শর্মন শাণ্ডিল্য এই জগত জগত প্রাণরক্ষার্থম ব্রহ্মনার্মী মৃতং পুরা উমাপিতি করং ধান্যম লক্ষ্মীস্তং সুস্থিরাভব এইসব পুষ্পাঞ্জলি সপরিবারাই সবাহনাই শ্রী মহালক্ষ্মী নম। সো পুজো হলো, দিয়ে সবাইকে প্রসাদ দিলাম, দিয়েটে আমি খাচ্ছি। আর সত্যি মানে ভোগের মানে কিছু তো টেস্ট করিনি, মানে টেস্ট তো হয় না জানোই তো, মানে আন্দাজে দেওয়া সত্যি, মানে ভগবানের প্রসাদ কিন্তু ভগবানই তৈরি করে দেয়। ওটা কিন্তু আমরা হচ্ছে বলি যে হ্যাঁ, কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, সবগুলোই ভালো হয়েছে। আমার তো মানে আমি যখন প্রসাদ দিচ্ছি সবাইকে তখন জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, নুন হয়েছে, ঝাল হয়েছে, মানে কেমন কী হয়েছে আমি জানি না, সবাই বলছে খুব ভালো হয়েছে, দিয়ে আমি শেষে এখন খাচ্ছি, দিয়ে সত্যি খুব ভালো হয়েছে। যে সবাই হয় মানে এটা দেখবে, এটা পরে যখন আমি ট্রাই করবো বাড়িতে কিন্তু এরকম হবে না, কিন্তু তো ভগবানের একটা কিছু তো থাকেই এর মধ্যে। তো আজ এখন 10:30 বাজছে আর আমার চোখগুলো তো তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক আছে ভগবানকে একটু ডাকতে গেলে তো একটু কষ্ট তো করতেই হয়। তো ভিডিওটা আর লং করছি না, আর কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা, বাই, গুড নাইট।